তিন মাস দু মাসের টাকা ডিউ রয়েছে, যুবশ্রী বেকার ভাতার তিন মাসের টাকা বাকি, সেই টাকাটা আমরা কবে পাবো? অলরেডি যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে গতকালকে আমি ভিডিও দিয়ে দিয়েছি, এর আগে ভিডিও দেখে ফেলেছেন। অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 সাবমিট করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ, এবং নতুন ওয়েটিং লিস্টও পাবলিশ করা হয়েছে। নতুন তালিকায় আপনাদের অনেকের নাম কিন্তু উঠেছে, যারা অনেকদিন থেকেই একটা রাগের মধ্যে ক্ষোভের মধ্যে ছিলেন যে আবেদন করেছি বেকার ভাতার, কোথায় বেকার ভাতার টাকা, আমি তো পাচ্ছি না। তো এই রকম যারা কমেন্ট করছিলেন এতদিন পর্যন্ত, তাদের মধ্যে অনেক সংখ্যক ছেলে মেয়ের নাম কিন্তু এই নতুন তালিকায় উঠে গেছে, এবং আপনাদেরকে কিন্তু সিলেক্ট করা হয়েছে বেকার ভাতার জন্য, যুবশ্রী প্রকল্পের জন্য, যাতে করে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢোকে, এবং আপনি যাতে করে আরো নিজেকে কর্মোদ্যোগী করে তুলতে পারবেন এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে আপনারা নিজেকে আরো এডুকেটেড করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই এই ভিডিওতে এত কথার বিষয় নেই, কথা হচ্ছে আজকের এই ভিডিওতে কি দেখাবো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এনএক্সএল 1 ফর্মটা আপনারা যে ভরবেন, অনলাইনে ফিল আপ করবেন, সেখানে কি কি দিতে হয়, কোন কোন বিষয়গুলো আপনাদের রেডি রাখতে হবে এনএক্সএল 1 ফর্মের জন্য। এবং অলরেডি আগের ভিডিওতে আমি এনএক্সএল 1 এনএক্সএল 2 এই দুটো ফর্ম নিয়ে ডিটেইলসে কিন্তু আলোচনা করেছি, সেই ভিডিওটা অবশ্যই মিস করবেন না। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেটার লিংক দিয়ে দেবো, লিংকে ক্লিক করে সেই ভিডিওটা কিন্তু দেখে নেবেন। এবং বলে রাখি, এই প্রকল্পে যারা নতুন তারা একেবারেই নতুন, ঠিক আছে, আগে কখনো পাইনি বেকার ভাতার টাকা, এবার নতুন করে পাবে, সেহেতু কিছু কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমি মনে করি উচিত। কেননা এই নতুন যারা আবেদন করেছেন, নতুন যারা এই লিস্টে নাম উঠেছে, তাদের কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো না মানলে আগামীতে আবার কিন্তু বেকার ভাতাটা আপনার বন্ধ হয়ে যেতে পারে। তো কোন কোন বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে সেগুলো মন দিয়ে শুনবেন। দেখুন, প্রতি 6 মাস অন্তর অন্তর, অর্থাৎ বছরে দুবার 6 মাস পর পর, ঠিক আছে, একটা ফর্ম সাবমিট করতে হয় অনলাইন কিংবা অফলাইনে, সেটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। ঠিক আছে, তো অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হয়, সেই ফর্মটা সাবমিট না করলে কিন্তু বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা আপনারা জেনে রাখবেন, এবং অ্যানেক্সার 3 ফর্মে কি কি দিতে হয় সেগুলো পরবর্তীতে আমি জানাবো, সময় হলে তোমরা আপডেট পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, যখন যখন আপডেট আসবে আমি কিন্তু দিয়ে দেবো। এবং আরো একটা বিষয়, আর একটা কমেন্ট আমি আপনাদের অনেকের দেখেছি যে দাদা, তিন মাস দু মাসের টাকা ডিউ রয়েছে, যুবশ্রী বেকার ভাতার তিন মাসের টাকা বাকি, সেই টাকাটা আমরা কবে পাবো? দেখো, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি এই ভিডিওতে, আমি বলে দেবো, তারপরে আমি এই অ্যানেক্সার 1 ফর্ম নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি বলে দেবো পরে। তো দেখো, এই যে তিন মাস, গত তিন মাসের টাকা বাকি রয়েছে, 1500 1500 1500, তিন মাসের টাকা ডিউ রয়েছে। তো মাঝখানে ভোট ইলেকশনের জন্য এক মাস ডিলে হয়েছে, তারপর দু মাসের আগে পেন্ডিং ছিল। তো দেখো, এখন যেহেতু নোটিফিকেশন দিয়েছে অ্যানসার 1 অ্যানসার 2 সাবমিট করার জন্য নতুনদের জন্য, তো এই ফর্মটা সাবমিট যেদিন থেকে শুরু হবে, যবে থেকে অ্যানসার 1 অনলাইনে সাবমিট শুরু হয়ে যাবে, আন্ডার প্রসেসে থাকবে, তার মধ্যেই দু মাসের টাকা তোমাদের ক্লিয়ার করে দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, অথবা যে লাস্ট ডেট রয়েছে অ্যানসার 1 অ্যানসার 2 এই দুটো ফর্ম সাবমিট করা নতুনদের, যারা নতুন, পুরোনোদের বলছি না, সেই তারিখের মধ্যে যারা কমপ্লিট করে ফেলবে, কমপ্লিট করে ফেললে অটোমেটিকলি সকলের, যারা নতুন পুরনো সবার টাকা রিলিজ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 সাবমিট হয়ে যাবে, তারপরে সপ্তাহের এই রানিং সপ্তাহ যে থাকবে, সেই সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যেই সেই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে নতুন পুরনো সবাইকেই দিয়ে দিতে পারে, এমনও কিন্তু সূত্রের খবর। ঠিক আছে, অবশ্যই অবশ্যই তোমরা ধৈর্য হারা হবে না, অবশ্যই টাকা পাবে, দুই এক সপ্তাহের মধ্যেই তোমাদের টাকা, বেকার ভাতার টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং আমরা সেই আপডেট গুলো আমাদের চ্যানেলে দেব। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওতে অ্যানেক্সার 1 ফর্মটা, যেটা অনলাইনের মাধ্যমে সাবমিট করার কথা, সেটা কবে থেকে শুরু হবে এবং কি কি লাগবে, কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করব, সেটা কম্পিউটারের অন স্ক্রিন থেকে দেখে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো দেখে নিই। তো দেখো, অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে ওপেন রয়েছে অন স্ক্রিনে। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইট ওপেন করলে আমি দেখতে পারছি এই মুহূর্তে সাবমিট অ্যানেক্সার 1, অর্থাৎ অ্যানেক্সার 1 ফর্ম সাবমিটের জন্য লিংক কিন্তু জেনারেট করা হয়ে গেছে। আমি এর আগের ভিডিও যখন দিয়েছি তখন কিন্তু এই লিঙ্কটা ছিল না। ঠিক আছে, আমি এর আগের ভিডিও যেটা দিয়েছি, তো আজকে আমি কিছুক্ষণ আগেই যখন ওয়েবসাইটটা ওপেন করলাম, সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম সাবমিট অ্যানেক্সার 1 এই ফর্মের যে লিঙ্ক সেটা জেনারেট করা হয়ে গেছে। এবার যদি তোমরা এই লিংকে ক্লিক করো, তার আগে বলে রাখি এখানে নোটিশে কিন্তু উল্লেখ রয়েছে যে আগামী 11/6/2024 থেকে 7/7/2024 তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানেক্সার 1 লিংকে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে, এখানে ক্লিক করে অ্যানেক্সার 1 ফর্মটা সাবমিট করতে হবে। সেহেতু আজকে হচ্ছে 10/6/2024,
তো আগামীকাল হচ্ছে 11 তারিখ, অর্থাৎ লিঙ্ক কিন্তু আজকে দিয়ে দিয়েছে, তবে আগামীকাল 11 তারিখ থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, অ্যানেক্সার 1 ফর্মটা এখান থেকে সাবমিট করতে পারবে, এবং লাস্ট ডেট কিন্তু 7/7/2024, এতদিন পর্যন্ত কিন্তু চলবে। তো এখন যেহেতু লিঙ্ক জেনারেট হয়ে গেছে, তার মানে এখানে যদি এখন ক্লিক করি, আমি দেখাচ্ছি একদম অন স্ক্রিনে, দেখুন লেখা রয়েছে সাবমিশন অফ অ্যানেক্সার 1 উইল স্টার্ট ফ্রম 11 June 2024, ঠিক আছে, 11 তারিখ থেকে শুরু হবে। এখন এটা ডেট দিয়ে দিয়েছে, এখানে ফর্মটা কিন্তু ওপেন হয়নি, তবে যখন এখানে ফর্মটা ওপেন হবে, অর্থাৎ আগামীকাল 11 তারিখ থেকে যখন শুরু হবে, তখন আপনাদের কি করতে হবে, দেখুন এখানে স্পষ্ট করে একটা নোটিফিকেশন দিয়েছে, এই নোটিফিকেশনটি কিন্তু আমি বানাইনি, এটা অফিসিয়াল এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এই পিডিএফ নোটিশটা দিয়েছে, যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকার ওয়েটিং লিস্ট, ঠিক আছে, এটা প্রথম যখন ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল তখন তালিকা, তখনের কিন্তু নোটিশ এটা, তবে নিয়মটা কিন্তু এখনও একই রয়েছে। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকা, অর্থাৎ এই যে এই মুহূর্তে পঞ্চম প্রতীক্ষা তালিকার নাম যাদের অন্তর্ভুক্ত হয়েছে, তারা অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম জমার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অ্যানেক্সার 1 এর প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার 2 এও জমা করতে হবে, অ্যানেক্সার 1 এবং 2 দুটো একসঙ্গে, আমি আগের ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করেছি, যদি এখানেও বুঝতে অসুবিধা হয় ভিডিওতে আগের ভিডিও দেখে নেবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু বলা আছে, শিখিয়ে দেওয়া রয়েছে, নিয়মগুলো জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, অবশ্যই দেখে নেবেন, সেই ভিডিওটা এই ভিডিও নিচে ডেসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নেবেন। এবং ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এর সঙ্গে ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজ এর কপি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, যদি এটা কেউ না করে তাহলে কিন্তু যুবশ্রী বেকার ভাতা ক্যান্সেল হয়ে যাবে, আর টাকা পাবে না, ঠিক আছে। তো দেখো আমি একটা সিস্টেমে দেখাচ্ছি, এখানে দেখো প্রথমে হচ্ছে তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে, এই যে ওয়েবসাইট ফার্স্ট অ্যানেক্সার 1 ফর্মের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটটা হচ্ছে employmentbankwb.gov.in, এরপরে ক্লিক করতে হবে সাবমিট অ্যানেক্সার 1, দেখো এই যে সাবমিট অ্যানেক্সার 1 লেখা এটার মধ্যে ক্লিক করতে হবে, তারপর তোমাদের ক্লিক করতে হবে লগ ইন উইথ থ্রু ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, তারপর তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে, সেখানে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, ঠিক আছে, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে সমস্যা আছে, যদি কারোর প্রবলেম থাকে, পাসওয়ার্ড নেই, আইডি নেই, ভুলে গেছো, হারিয়ে গেছে, এমন কিছু থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু সেপারেট একটা ভিডিও করে দেবো, তার জন্যও কিন্তু সলিউশন রয়েছে, যাদের আইডি পাসওয়ার্ড নেই, ভুলে গেছো, তাদের জন্য কিন্তু আপডেট রয়েছে আরও ভালো, ঠিক আছে, তাহলে আমি কিন্তু সেপারেট ভিডিও করব। তো তারপর কি করবে, দেখো লগ ইন করবে, লগ ইন করার পর স্টেপ 4 ফিল ব্যাংক ডিটেলস অ্যানেক্সার 1 অ্যান্ড সাবমিট, অর্থাৎ এরপরে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ভরতে হবে, এরপরে 5 নম্বর স্টেপে টেক প্রিন্ট আউট অফ সাবমিশন অ্যানেক্সার 1, অর্থাৎ প্রিন্ট আউট করতে হবে অ্যানেক্সার 1 ফর্মটা, 6 নম্বর স্টেপে সাবমিট প্রিন্ট আউট অফ দ্য অ্যানেক্সার 1 অ্যালং উইথ অ্যানেক্সার 2 ইন দ্য কনসার্নড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইদিন স্টেপুলেটেড টাইম ফ্রেম ফর ভ্যালিডেশন, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আর তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 দুটো ফর্ম কিন্তু সাবমিট করবে, এবং অবশ্যই সব কিছু কিন্তু প্রিন্ট আউট কপি, লাস্ট কপিগুলো কিন্তু প্রিন্ট আউট করে রাখবে, পরবর্তী যদি প্রয়োজন পড়ে কখনো তখন কিন্তু তোমাদের সেটা লাগবে, দেখাতে হতে পারে, তাই কিন্তু পরবর্তী ভবিষ্যতের জন্য কিন্তু তোমরা রেখে দেবে প্রিন্ট আউট কপিগুলো, তো এইভাবে তোমরা সাবমিটটা করে নেবে। তো এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট সবার জন্য, যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কার কার যুবশ্রীর প্রকল্প নিয়ে প্রবলেম রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে, ধন্যবাদ।